ডক্টর জাকির, আপনি কি প্রথমে আমাদের বলবেন যে একটা ইসলামিক মাসের শুরুটা কিভাবে নির্ধারণ করা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনি দেখবেন যখনই এই পবিত্র রমজান মাস কাছাকাছি চলে আসে তখন সবাই এটা নিয়ে কথা বলে, তর্ক করে, যুক্তি দেখায়, বিভিন্ন রকম মতামত দেন যে এই মাস কখন শুরু হয়ে যাবে আর কখন শেষ হবে। এখানে এক একজন এক একভাবে তাদের মতামত জানিয়েছেন। তবে ইসলামিক কোন মাস শুরু হওয়ার ব্যাপারে যদি কিছু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন এটা নির্ভর করবে শুধুমাত্র আকাশে চাঁদ দেখার উপরে। যখনই আকাশে নতুন চাঁদ দেখবেন একটা ইসলামিক মাস শুরু হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 189, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করলে বলো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিসের সময় নির্দেশক, মানুষের বিভিন্ন কাজের জন্য এবং হজের জন্য। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তোমরা যখনই নতুন চাঁদ দেখবে ইসলামিক মাস শুরু হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট করে বলেছেন অনেক সহিহ হাদিসে। একটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1909 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসিম উনার আরেকটা নাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে রোজা রাখবে তোমরা যখন রমজানের নতুন চাঁদ দেখবে। নতুন চাঁদ দেখলে রোজা রাখবে, তার মানে রমজানের শুরু। আর রোজা বন্ধ করবে যখন শাওয়াল মাসের নতুন চাঁদ তোমরা দেখতে পাবে। আর তখন যদি আকাশে মেঘ থাকে, যদি চাঁদ দেখতে না পারো, তাহলে শাওয়াল মাসের 30 দিন পূর্ণ করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে খুব সাবধান ছিলেন, বিশেষ করে শাওয়াল মাসের দিনগুলো গুনার বেলায়, যাতে করে তিনি নিশ্চিত হতে পারেন যে কখন রমজান মাস শুরু হচ্ছে। একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2318, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের দিনগুলো গোনার ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান থাকতেন। আর যখন তিনি রমজানের নতুন চাঁদ দেখতেন রোজা রাখা শুরু করতেন। আর যদি তিনি নতুন চাঁদ না দেখতেন, হয়তো আকাশে অনেক মেঘ ছিল, তখন তিনি শাওয়াল মাসের 30 দিন পূর্ণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু শাওয়াল মাসের ব্যাপারে সাবধান থাকতেন, যাতে করে তিনি সঠিকভাবে জানতে পারেন রমজানের শুরুটা। আর এখানে সাক্ষীর ব্যাপারে যদি বলতে হয় আকাশে চাঁদ দেখা গেছে কিনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 2118, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি দুইজন ন্যায়নিষ্ঠ মুসলিম চাঁদ দেখে আর সাক্ষ্য দেয় তাহলে রোজা রাখো বা রোজা বন্ধ করো। মানে দুজন ন্যায়নিষ্ঠ মুসলিম যদি চাঁদ দেখে তাহলে রোজা রাখতে পারেন রমজান মাস শুরু, অথবা রোজা বন্ধ করবেন মানে রমজান মাস শেষ। তাহলে দুজন সাক্ষী লাগবে পবিত্র রমজান মাস শুরু অথবা শেষ করতে গেলে। তবে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে একজন সাক্ষী যথেষ্ট রমজান মাস শুরু করার জন্য। এটার ভিত্তিতে একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2335, এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষজন যখন আকাশে চাঁদ দেখছিল, রমজান মাসে নতুন চাঁদ দেখার চেষ্টা করছিল, তখন আমি নবীকে বললাম যে আমি নতুন চাঁদ দেখেছি। নবী রোজা রাখলেন, অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এখানে মাত্র একজন সাক্ষী, আর বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন রমজান মাস শুরু হওয়ার কথা বললে একজন সাক্ষী যথেষ্ট, দুজন সাক্ষী থাকলে ভালো তবে একজন যথেষ্ট, আর রমজান মাস শেষ হওয়ার কথা বললে এখানে দুজন সাক্ষী লাগবে।